হ্যালো স্টুডেন্টস ভীষণ ডব্লু এর পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদিন রাত আটটায় যে প্রতিটা সাবজেক্টের ওপর চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ করানো হচ্ছে আজকে তার সেই রকমই একটা ক্লাস জেনারেল সায়েন্সের ওপর আজকে ক্লাস হবে আজকে এই জেনারেল সায়েন্সের এমসিকিউ ক্লাস ওয়ান ঠিক আছে এবং এখানে আছে কিন্তু তিনটে সাবজেক্ট একসাথে পড়বো জেনারেল সায়েন্স মানে আছে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি এবং বায়োলজি ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পয়েন্ট এবং কোশ্চেন আমরা এমসি কেউ আলোচনা করবো যেগুলো কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখো তো চলো শুরু করা যাক আজকে জেনারেল সায়েন্সের এমসি কিউ ক্লাস ওয়ানটা কী কী কোশ্চেন আছে দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ওয়াশিং মেশিন ইজ অর্থাৎ যে ওয়াশিং মেশিন বাড়িতে জামা কাপড় পরিষ্কার করার জন্য যে ওয়াশিং মেশিন আছে সেটা কোন নীতির ওপর কিন্তু কাজ করে তোমরা প্রতিটা কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে ওকে তো কোশ্চেন নাম্বার ওয়ানের কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাও কোশ্চেন নাম্বার ওয়ানের সঠিক উত্তর হবে অপশান সি সেন্ট্রি ওকে তো সেন্ট্রিফিউগেশান প্রিন্সিপাল বা সেন্ট্রিফিউফিউাল ফোর্সের ওপর বেস করে এই ওয়াশিং মেশিন কিন্তু আমাদের বাড়িতে কাজ করে দেখো এক্সপ্লেনেশানটা কী দিয়েছি সেন্ট্রিফিউগেশান ইজ এ সেপারেশান প্রসেস অর্থাৎ সেন্ট্রিফিউগেশন হুইচ ইউজেস দ্য অ্যাকশান অফ সেন্ট্রিফিউগাল ফোর্স টু প্রোমোট সেট সেটলিং অফ পার্টিকেলস ইন এ সলিড লিকুইড মিক্সচার ওকে কী বলছে সেন্ট্রিফিউগেশন হচ্ছে একটা পদ্ধতি যেটার মাধ্যমে হচ্ছে সেন্ট্রিফিউগাল যে ফোর্সটা রয়েছে অর্থাৎ একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে ঘোরা ঠিক আছে এইটাই হচ্ছে কি সেন্ট্রিফিউগাল ফোর্স এই ফোর্সটাকে কাজ করে যে সলিড এবং লিকুইডের যে মিক্সচারটা রয়েছে সেটাকে কিন্তু আলাদা করে দেয় ওকে দ্য ওয়াশিং মেশিন কনজিস্ট অফ সেন্ট্রিফিউজ ফর দিস পারপস এবং এই ওয়াশিং মেশিনে কিন্তু এই সেন্ট্রিফিউজটা ব্যবহার করা হয় এ সেন্ট্রিফিউজ ইজ এ হচ্ছে পিস অফ ইকুইপমেন্টস দ্যাট পুটস অ্যান্ড অবজেক্ট ইন এ রোটেশন অ্যারাউন্ড এ ফিক্স অ্যাক্সিস অ্যাপ্লাইং এ ফোর্স পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অফ স্পিন দ্যাট ক্যান বি ভেরি স্ট্রং অর্থাৎ এই সেন্ট্রিফিউজ হচ্ছে একটা যন্ত্র ইকুইপমেন্ট সেটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনের মধ্যে লাগানো থাকে এবং সেটা কিন্তু একটা অ্যাক্সিসের অ্যাক্সিসকে কেন্দ্র করে তার চারপাশে কিন্তু সেই যন্ত্রটাকে ঘোরায় ঠিক আছে রোটেট করে তো এর ফলে কিন্তু একটা স্পিড তৈরি হয় এই সেন্ট্রিফিউগুলাল ফোর্সের মাধ্যমে এই স্পিড তৈরি হয় এবং এর ফলে কিন্তু এই সলিড এবং লিকুইড দুটো কিন্তু আলাদা আলাদা হয়ে যায় ওকে দেখো এখানে আমি ছবিটা দিয়েছি এই হচ্ছে সেন্ট্রিফিউগাল সেই হচ্ছে সেন্ট্রিফিউজ যন্ত্রটা দেখো এই হচ্ছে যে অ্যাক্সিস ঠিক আছে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস এবং এই অ্যাক্সিসের হচ্ছে কোন দিকে ঘুরছে রকম ঘুরছে দেখো এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে এইভাবে ঘুরতে থাকে এবং এর মাধ্যমে কিন্তু জল এবং হচ্ছে যে সলিড সেটা কিন্তু আলাদা হয়ে যায় ওকে তারপর নেক্সট কোশ্চেন আমরা দেখব কি বলছে নিউক্লিয়ার সাইজেস আর এক্সপ্রেসড ইন এ ইউনিট নেম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বহুবার কিন্তু পরীক্ষায় এসেছে বলছি যে নিউক্লিয়ার সাইজ অর্থাৎ যে ছোটো ছোটো ক্ষুদ্র পার্টিগুল পার্টিকেলগুলো রয়েছে নিউক্লিয়ার সাইজ সেই নিউক্লিয়ার সাইজের যে ইউনিটটা তার দৈর্ঘ্য মাপার যে ইউনিটটা সেটা কোন ইউনিটে মাপা হয় তো এটা সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও কোনটা হবে তো কোয়েশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তর হয়ে যাবে কোনটা অপশান এ ফার্মি ফার্মি হলো নিউক্লিয়ার সাইজ অ্যামস্ট্রং কিন্তু হবে না অ্যামস্ট্রং কিন্তু ফার্মির থেকে কিন্তু একটু বড়। ওকে এ কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাসদের মাপা হয় কিন্তু ফার্মিতে মাপা হয় নিউক্লিয়ার সাইজ যেগুলো এর থেকেও কিন্তু খুবই ছোট। ওকে দেখো নিউক্লিয়ার সাইজ আর এক্সপ্রেসড ইন ইউনিট কল ফার্মি হুইচ ইজ এ ইউনিট অফ লেংথ ইকুয়াল টু টেন এটা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন হবে এটা মাথায় হবে টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন অর্থাৎ দশের মাথায় মাইনাস পনেরো হচ্ছে পনেরো অর্থাৎ দশের আগে কিন্তু সরি একের আগে কিন্তু পনেরোটা শূন্য রয়েছে এতটাই ক্ষুদ্র ঠিক আছে এটাকে বলা হয় ওয়ান ফেমটোমিটার ইউজড ইন এ নিউক্লিয়ার ফিজিক্স অর্থাৎ নিউক্লিয়ার ফিজিক্সে বা পদার্থবিদ্যায় এই নিউক্লিয়ার পদার্থবিদ্যায় এই ফার্মিটা ব্যবহার করা হয় নিউক্লিয়ার সাইজ মাপার জন্য যেটা হচ্ছে দৈর্ঘ্যের একটি একক ইট ইস স্মলার টু দ্য ডায়ামিটার অফ এ প্রোটন এবং এটা হচ্ছে কি প্রোটনের ডায়ামিটারের থেকেও ছোটো ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি আমরা দেখব কি বলছে দ্য স্পিড অফ লাইট উইল বি মিনিমাম হোয়াইল পাসিং থ্রো অর্থাৎ আমরা জানি সব থেকে গতি হচ্ছে কার বেশি সেটা হচ্ছে লাইটের তো লাইট কখন বা কোন মাধ্যমের মধ্যে থেকে যাওয়ার সময় তার কিন্তু স্পিডটা কি হয়ে যায় মিনিমাম বা সব থেকে কমে যায় তো সঠিক উত্তর কোনটা হবে চারটে তোমরা কমেন্ট করে জানাও তো কোশ্চেন নাম্বার থ্রি এর সঠিক উত্তর হবে অনেকে সঠিক উত্তর করেছ সঠিক উত্তর হবে অপশান ডি গ্লাস ঠিক আছে গ্লাস বা কাঁচের মধ্যে এই হচ্ছে লাইটের গতি কিন্তু সব থেকে কমে যায় এবং সব থেকে হায়েস্ট কোথায় হাইয়েস্ট এটা হচ্ছে ভ্যাকিউম এবং সব থেকে লোয়েস্ট এটা হচ্ছে কাঁচে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর আমরা দেখব কি বলছে হুইচ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি ঠিক আছে ভেক্টর কোয়ান্টিটি মানে হচ্ছে যার মানও আছে দিকও রয়েছে ঠিক আছে অর্থাৎ যার হচ্ছে মানও রয়েছে দিকও রয়েছে সেই রকম একটা রাশিকে আমরা বলবো ভেক্টর রাশি তো এখানে চারটে অপশান দেওয়া রয়েছে রয়েছে স্পিড ভেলোসিটি টর্ক এবং ডিসপ্লেসমেন্ট এই চারটের মধ্যে কোনটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি নয় অর্থাৎ একটা রাশির হচ্ছে শুধুমাত্র মান রয়েছে কিন্তু রকম দিক নেই তো তাকে আমরা বলে থাকি স্কেলার রাশি সেটা কোনটা তোমরা কমেন্ট করে জানাও কোয়েশ্চেন নাম্বার ফোর তো সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার ফোরের অপশান এ অর্থাৎ স্পিড স্পিড বা গতির কিন্তু কোনো রকম হচ্ছে দিক নেই ঠিক আছে এটা হচ্ছে একটা স্কেলার রাশি ভেক্টর রাশি নয় দেখো কি বলছে এ ভেক্টর কোয়ান্টিটি ইজ এ কোয়ান্টিটি অর্থাৎ ভেক্টর রাশি হল একটা রাশি হুইচ হ্যাজ বোথ ম্যাগনিটিউড অর্থাৎ যেটার হচ্ছে মান রয়েছে এবং ডাইরেকশান বা দিকও রয়েছে হেয়ার ইন দ্য গিভেন অপশান স্পিড ইজ এ স্কেলার রাশি স্পিড হলো একটা স্কেলার রাশি বাট নট এ ভেক্টর কোয়ান্টিটি অর্থাৎ গতি বা স্পিড হচ্ছে কি গতি ঠিক আছে গতির কিন্তু কোনোরকম হচ্ছে শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই ওকে দেখো ওখানে বলে দিয়েছি যে যে ভেক্টর রাশিটা হবে তার একটা হেড থাকবে তেল থাকবে এবং ডাইরেকশনও থাকবে এবং এই হেড এবং তেলের মাঝখানে এটা কি ম্যাগনিটিউড অর্থাৎ এইখান থেকে শুরু করেছে এবং এই দিকে গেছে ঠিক আছে এইটা হচ্ছে ভেক্টর রাশির কিন্তু উদাহরণ ছবির মাধ্যমে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ আমরা দেখবো অ্যান এয়ার বাবেল ইন ওয়াটার উইল অ্যাক্টস লাইক এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ কি বলছে যে জলের মধ্যে যে বাতাসের বিন্দুগুলো হয় বা বুদবুদ হয় সেই বাতাসের বুদবুদগুলো জলের ভিতরে কি হিসাবে কাজ করে সেটা কনকেভ লেন্স নাকি কনকেভ মিরর বা কনভেক্স লেন্স নাকি কনভেক্স মিরর হিসাবে মানে কোনটা হিসাবে কাজ করে সেটা তোমাদের সঠিক উত্তরটা বলতে হবে তো কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হবে কোনটা অপশান সি কনকেভ লেন্স ঠিক আছে বা যেটাকে বলা হয় অবতল অবতল লেন্স ঠিক আছে অবতল লেন্স হিসাবে কিন্তু কাজ করে এই জলের বুথ বুথ বা এয়ার বাবেল ওকে দেখো এক্সপ্লেনেশন এ লেন্স হুইচ হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান ইন কার্ভ সার্ফেস ইন এ হচ্ছে কনকেভ লেন্স অর্থাৎ এমন একটা লেন্স যার হচ্ছে কি হচ্ছে এরকম একটা কার্ভ কিন্তু সার্ফেস রয়েছে ভিতরের দিকে ঠিক আছে কার্ভ সার্ফেস রয়েছে কনকেভ লেন্স ইজ এ ডাইভার্জিং লেন্স অ্যাজ ইট স্প্রেড আউট লাইট রেস দ্যাট হ্যাভ বিন রিফ্রেক্টেড থ্রো ইট অর্থাৎ কনকেভ লেন্স হচ্ছে কি ডাইভার্জিং অর্থাৎ সমস্ত একে কিন্তু আলাদা করে দেয় অর্থাৎ এই দিকে যদি আলোগুলো পড়ে এইখানে যদি আলোগুলো পড়ে সেইগুলো কিন্তু এই রকমভাবে উল্টো দিকে চলে যায় ঠিক আছে অর্থাৎ এইটাকে বলা হয় কি ডাইভার্জিং ঠিক আছে এটা হচ্ছে ডাইভার্জিং এইটা হচ্ছে ডাইভার্জিং এ কনকেভ লেন্স ইজ থিন আর অ্যাট দ্য সেন্টার দেন দ্য এজ এবং কনকেভ লেন্স হচ্ছে মাঝখানের দিকে থিন হয় অর্থাৎ পাতলা হয় এই দুধারের দিকে ওকে দেখো ছবিটা দিয়েছি এইটা এয়ার বাবেল এইটা হচ্ছে বাতাসের বুধ জলের ভিতরে এবং এটা হচ্ছে ওয়াটার ঠিক আছে এখানে ওয়াটার এই হচ্ছে লাইট রে এইভাবে পড়ে এবং ভিতরে কিন্তু এইভাবে বেঁকে চলে যায় ঠিক আছে এই হচ্ছে ওয়াটার বাবেলটা এই ভিতরে কিন্তু দেখো ভিতরের এই এইটা এইটা কি কনকেভ লেন্স হিসাবে কিন্তু কাজ করছে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স আমরা দেখব ইট ইজ মোর ডিফিকাল্ট টু ওয়াক অন আইস দেন অন এ কংক্রিট রোড বিকজ অর্থাৎ একটা কংক্রিটের রাস্তায় হাঁটার থেকে হচ্ছে বরফের ওপর হাঁটাটা কিন্তু অনেক কঠিন ঠিক আছে বরফের ওপর হাঁটা কিন্তু অনেক কঠিন কংক্রিটের থেকে তো এটা কিসের জন্য হয় তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা কোনটা হবে যে বরফের ওপর হাঁটাটা কেন কঠিন কংক্রিটের রাস্তার ওপরে হাঁটার থেকে তো কোশ্চেন নাম্বার সিক্সের সঠিক উত্তর যেখানে ফ্রিকশান কম সেখানেই অবশ্যই আমাদের হাঁটতে অসুবিধা হবে তো কোশ্চেন নাম্বার সিক্সের সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ দেয়ার ইজ এ ভেরি লিটিল ফ্রিকশান অর্থাৎ এই আইসের ওপর আইসের ওপর যখন আমরা হাঁটি তখন কিন্তু ফ্রিকশানটা অনেক কম থাকে বা ঘর্ষণটা অনেকটা কম থাকে অর্থাৎ স্লিপি হয়ে থাকে যে কারণে আমাদের হাঁটতে অসুবিধা হয় বিটুইন আইস অ্যান্ড ফিট ফ্রেসিং অর্থাৎ আমাদের পা এবং আইসের মধ্যে যে ঘর্ষণটা বা ফ্রিকশানটা সেটা অনেকটা কম থাকে যে জন্য আমরা হাঁটতে পারি না কেননা আইসের যে সার্ফেসটা সেটা কিন্তু অনেকটা মসৃণ হয় কিন্তু কংক্রিটের যে সার্ফেস সেটা অনেকটা রাফ হয় যে কারণে আমাদের পায়ের সাথে কংক্রিটের যে ফ্রিকশনটা সেটা অনেকটা বেশি হয় এবং আমরা কিন্তু ভালোভাবে হাঁটতে পারি এক্সপ্লেনেশনটা দেখো ইট ইস দ্য ফ্রিকশান বিটুইন দ্য ফিট অ্যান্ড দ্য গ্রাউন্ড দ্যাট হেল্প আস টু ওয়াক অর্থাৎ মাটি এবং আমাদের পায়ের মধ্যে ঘর্ষণ শক্তিটাই কিন্তু আমাদের হাঁটতে সাহায্য করে উইথ আউট দিস ফ্রিকশান এবং এই ঘর্ষণ শক্তি বা ফ্রিকশান ছাড়া উই উড স্লিপ অ্যান্ড ফল আমরা স্লিপ খেয়ে কিন্তু পড়ে যাব দেখো এইখানে আমি একটা ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি ওয়াক সেফলি অন আইস অর্থাৎ আইসের ওপর হাঁটতে গেলে কিন্তু ছোট ছোট করে পা ফেলে হাঁটতে হয় যেমনটা হাঁটে পেঙ্গুইনরা পেঙ্গুইনরা কিন্তু স্লিপ খেয়ে অত অত পরে না ঠিক আছে কেননা এখানে ঘর্ষণ শক্তি খুবই কম আইসের ওপর যে কারণে ওই কারণে ছোট ছোটো পায়ে কিন্তু হাঁটতে হয় এবং পায়ের যে জুতোগুলো পরা হয় সেটা সেখানে কিন্তু কাঁটা কাঁটা থাকে ওকে দেখো এই রং বড় বড় পা ফেলেছে এখানে ঠিক আছে বড় বড় পা সেই জন্য স্লিপ খেয়ে পড়েছে কিন্তু এখানে দেখো ছোটো ছোটো পা ডিস্ট্যান্ট রাস্ট ছোট ছোট যে কারণে এটা কিন্তু রাইট ওয়ে ঠিক আছে ডু দা পেঙ্গুইন ওয়াক নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন কী বলছে রেনড্রপস অ্যাকওয়ার্ড স্পেরিক্যাল সেভ ডিউ টু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বহুবার কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় বিভিন্ন জায়গায় এসেছে অর্থাৎ বৃষ্টির ফোঁটা বৃষ্টির ফোঁটা যখন পড়ে সেটা কিন্তু এইভাবে পড়তে পড়তে স্পেরিক্যাল আকার নিয়ে নেয় অর্থাৎ গোলাকার নিয়ে নেয় বৃষ্টির আক বৃষ্টির যে ফোঁটাগুলো সেটা তো বক বর্গক্ষেত্রও হতে পারতো আয়তক্ষেত্র হতে পারত ত্রিভুজও হতে পারতো কিন্তু এইগুলো না হয়ে শুধুমাত্র কেন স্পেরিক্যাল হয় অর্থাৎ গোলাকার কেন হয় এটার একটা কারণ আছে সেইটা কোন কারণ সেটাকে তোমরা কমেন্ট করে জানাও এটা অনেক অনেকেই ইজি কোয়েশ্চেন অনেকেই সঠিক উত্তর করেছো তো সঠিক উত্তর হবে অপশান বি সারফেস টেনশান ঠিক আছে সারফেস টেনশান বা যেটাকে বলা হয় পৃষ্ঠ টান এই পৃষ্ঠটান নীতি বা ধর্মের জন্য কিন্তু ওই স্পেরিকাল বা গোলাকার হচ্ছে আকার ধারণ করে নেয় এক্সপ্লেনেশন দেখো দ্য সার্ফেস টেনশন অ্যাট অল পয়েন্ট দাস প্রডিউসেস দ্য স্পেরিক্যাল হ্যাভিং দ্য মিনিমাম সার্ফেস এরিয়া অর্থাৎ বৃষ্টি যখন পড়ে তার চারধারের যে বৃষ্টির জলগুলো সেগুলো কি করতে চাইবে সে চাইবে প্রতিটা জায়গায় কিন্তু সমান হচ্ছে থাকতে তো তখন কি করবে এই পৃষ্ঠ টানটা কিন্তু একে অপর দিকে টানতে শুরু করবে এবং টানতে টানতে কিন্তু গোলাকার আকার ধারণ করবে ঠিক আছে একে অপর দিকে টানবে ঠিক আছে এইভাবে কিন্তু গোলাকার আকার ধারণটা ধারণ করে এবং এবং এটা হচ্ছে মিনিমাম আকৃতি বা এরিয়া হচ্ছে হচ্ছে বিয়ার করতে চাই যে কারণে এটা সার্ফেস এরিয়াটা কিন্তু ছোট করতে চায় এবং স্পেরিকাল আকার ধারণ করে দিস সার্ফেস টেনশন ইজ দ্য স্কিন অফ এ বডি অফ ওয়াটার দ্যাট মেক্স মলিকুল হচ্ছে স্টিক টুগেদার এবং এই ওয়াটার ওয়াটারের যে পৃষ্ঠদান এই ধর্মটার জন্যই কিন্তু ওয়াটার একে অপরের সাথে গায়ে লেগে কিন্তু একটা বড় জলা জলের হচ্ছে বিন্দু কিন্তু সৃষ্টি করতে পারে ঠিক আছে দেখো এখানে ছবিটা আমি দিয়েছি রেনরক শেপ ঠিক আছে এইভাবে কিন্তু রেনড্রপগুলো নিচের দিকে পড়ে এবং দেখো ছোটো ছোটো স্পেরিকালে হচ্ছে কনভার্ট হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার এইট আমরা দেখব দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন ইজ অর্থাৎ আয়রন বা লোহার সব থেকে পিওরেস্ট অর্থাৎ সবথেকে কি বলবো একদম পরিশ্রুত যে ফর্মটা সেটা কোন আয়রন তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবারই পরীক্ষা এসেছে তো কোনটা সব থেকে পিওরেস্ট ফর্ম আয়রন সেটা কমেন্ট করে জানাও তো কোশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর হবে অপশান এ রট আয়রন রট আয়রন হল আয়রনের সব থেকে পিওরেস্ট ফর্ম দেখো রট আয়রন ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন অর্থাৎ রট আয়রন হলো আয়রনের সব থেকে পরিশ্রুত হচ্ছে একটা ফর্ম ইট কন্টেন্টস জিরো টু ওয়ান সরি জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট টু ফাইভ কার্বন অ্যান্ড শো ইট ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন অর্থাৎ আয়রনের মধ্যে যদি কার্বনের পরিমাণটা খুব বেশি হয়ে যায় সেটা কিন্তু তখন আর পিওর থাকে না এবং রড আয়রনের মধ্যে কিন্তু কার্বনের পরিমাণটা খুবই কম জিরো জিরো থেকে জিরো পয়েন্ট কিন্তু এই এখানে থাকে কার্বনের পরিমাণ এত কম থাকার ফলেই কিন্তু এটা হচ্ছে পিওরেস্ট ফর্মে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন আমরা দেখব অ্যামং দ্য ফলোইং দ্য ম্যাক্সিমাম কোভ্যালেন্ট ক্যারেক্টার ইজ শোন বাই দ্য কম্পাউন্ড দেখো এখানে চারটে অপশান রয়েছে এই চারটে হচ্ছে অপশানের মধ্যে কোনটা সব থেকে কি বলছে ম্যাক্সিমাম কোভ্যালেন্ট ক্যারেক্টার কিন্তু দেখাবে ম্যাক্সিমাম মানে সব থেকে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখাবে সেটা কোনটা তো কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর হবে অপশান ডি অপশান ফোর অর্থাৎ এ সি এল থ্রি ঠিক আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সব থেকে ম্যাক্সিমাম কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখাবে তো কেন এই এল সি এল থ্রি ম্যাক্সিমাম কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখাবে সেটা দেখে নেওয়া যাক দেখো অ্যাকর্ডিং টু ফাজান্স লু রুল ফাজান সরি বলে একজন বিজ্ঞানী ছিলেন সেই ফাজান্স রুল অনুযায়ী ক্যাটায়ন উইথ গ্রেটার চার্জ অ্যান্ড স্মলার সাইজ ফেভার্স কোভ্যালেন্সি অর্থাৎ দেখো এইখানে সব থেকে কিন্তু ক্যাটায়ন বেশি রয়েছে এইখানে এম সি এল টু হচ্ছে সিএল টু তার মানে এখানে কী রয়েছে এম জি টু প্লাস এখানে ধর দুই প্লাস আছে এখানেও Fe2+, প্লাস এখানে দুই প্লাস এবং এখানে রয়েছে কি এস প্লাস কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের মাথায় কত থাকবে এখানে যেহেতু সিএল তো অ্যালুমিনিয়ামের মাথায় কি থাকবে 3 প্লাস তো কি বলছে গ্রেটার চার্জ দেখো গ্রেটার চার্জ রয়েছে মাথায় ক্যাটায়ন গ্রেটার ক্যাটায়ন চার্জ তো সেই জন্য কিন্তু এটা কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বেশি শো করবে এবং স্মলার সাইজ ম্যাগনেসিয়াম হচ্ছে তারপর টিন এবং হচ্ছে তোমার আয়রনের থেকে কিন্তু এই অ্যালুমিনিয়ামের সাইজটা কিন্তু অনেকটা স্মল যে কারণে এটাও কিন্তু এই কোভ্যালেন্সি ফেভার করবে ওকে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নেক্সট কোশ্চেন নাম্বার টেন দেখো হাইড্রোজেন বোম ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু ডাব্লু মিছলে নিয়ে আসে কিন্তু এই প্রশ্নটাই এসেছিল যে হাইড্রোজেন বোম যেটা তৈরি হয় সেই বোমটা হাইড্রোজেন বোমটা কোন প্রিন্সিপালের ওপর কিন্তু বেস করে বানানো হয় তো অনেকেই গুলিয়ে ফেলে অপশান এ এবং অপশান বি এর মধ্যে তোমরা কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে তো অনেকেই সঠিক উত্তর করেছো কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হবে অপশান বি নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিউশন মানে হচ্ছে এটা সংযোজন সংযোজন এবং এই ফিশানটা হচ্ছে এটা কি বিয়োজন ঠিক আছে নিউক্লিয়ার ফিউশন এই নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমেই কিন্তু হাইড্রোজেন বোমা তৈরি করা হয় কি বলছে দেখো হাইড্রোজেন বোম ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ সংযোজন সংযোজন করার ফলে কিন্তু এই হাইড্রোজেন বোমটা তৈরি তৈরি করা করা হয় হয় নিউক্লিয়ার ফিউশন ইজ এ ইন হুইচ অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন বা সংযোজন হচ্ছে একটা রিয়াকশান যেখানে টু আর মোর অ্যাটমিক নিউক্লিয়ায় আর কম্বাইন্ড অর্থাৎ ছোট ছোট দুটো কিংবা তার বেশি অ্যাটমিক নিউক্লিয়ারকে কি করা হয় এক জায়গায় হচ্ছে সংযোগ হচ্ছে সংযোজন করা হয় টু ফর্ম ওয়ান আর মোর ডিফারেন্ট অ্যাটমিক অর্থাৎ একটা বড় একটা অথবা অনেকগুলো অ্যাটোমিক হচ্ছে নিউক্লিয়াই তৈরি করার জন্য অ্যান্ড অ্যাটমিক পার্টিকেলস ঠিক আছে অর্থাৎ ছোট ছোটো সাব অ্যাটমিক পার্টিকেলসগুলোকে জুড়ে একটা যখন বড় একটা অ্যাটমিক পার্টিকেল তৈরি করতে চাইব তখন কিন্তু এই সংযোজন বিয়োজ ঘটে এবং এর ফলে কিন্তু এই হাইড্রোজেন বোমের বোমটা তৈরি হয়ে যায় দেখো এখানে দিয়েছি কিভাবে তৈরি হচ্ছে দেখো ডিউটোরিয়াম খুবই ছোট এটা জলের একটা হচ্ছে হচ্ছে আইসোটোপ এবং আরেকটা হচ্ছে টিথ্রিয়াম এটাও হচ্ছে জলের একটা আইসোটোপ এই দুটো কিন্তু আকারে ছোট এই দুটোকে সংযুক্ত করা হলো দেখো এখানে রিয়াকশন হচ্ছে ঠিক আছে রিয়াকশন হলো এবং এর ফলে কিন্তু একটা ট্রিমেন্ডাস অর্থাৎ মারাত্মক মারাত্মক বেশি পরিমাণের একটা এনার্জি বেরোয় এবং এই এনার্জিটাই কি হাইড্রোজেন বোমার মতো এবং এইখান থেকে একটা নিউট্রন বেরিয়ে পড়ে এবং দেখো হিলিয়াম একটা বড় অণু বা বড় পরমাণু কিন্তু গঠন হয়ে গেল ঠিক আছে তো এইটাই হচ্ছে কি নিউক্লিয়ার সংযোজন এবং এর ফলে যে এনার এনার্জিটা তৈরি হয় সেটা কতটা মারাত্মক তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে অরিজিনাল টেস্ট হয়েছিল হাইড্রোজেন বোমার যেখানে এই যে ধোঁয়াটা উঠেছে হাইড্রোজেন বোমার মারাত্মক যে রূপটা সেটা দেখো মাউন্ট এভারেস্ট এই লাল কালারটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাউন্ট এভারেস্টের হচ্ছে উচ্চতা মাউন্ট এভারেস্টেরও ডবল উচ্চতায় কিন্তু এ ধোঁয়াটা চলে গেছে হাইড্রোজেন বোমার বিস্ফোরণের ফলে তো বুঝতেই পারছো কতটা হচ্ছে বিশাল এবং এই যে ব্লু এই ব্লু যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাউন্ট ফুজি ঠিক আছে তো মাউন্ট এভারেস্টের থেকেও কিন্তু বেশি পরিমাণ উঁচুর হচ্ছে কি বলবো এখানে ধোঁয়া তৈরি হয় তো কতটা মারাত্মক এখান থেকে শক্তি বেরোয় সেটা তোমরা চিন্তা করো নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন আমরা দেখব হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নন মেটাল দ্যাট রিমেন্স লিকুইড অ্যাট রুম টেম্পারেচার অর্থাৎ কোন অধাতু নন মেটাল অর্থাৎ অধাতু রুম টেম্পারেচারে কি লিকুইড ফর্মে থাকে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার ইলেভেনের অপশান সি ব্রোমিন ব্রোমিন সেই অধাতু বা নন মেটাল যেটা হচ্ছে রুম টেম্পারেচারে লিকুইড হিসাবে থাকে দেখো দ্য কেমিক্যাল এলিমেন্ট উইথ দ্য অ্যাটোমিক নাম্বার থার্টি ফাইভ ঠিক আছে কেমিক্যাল এলিমেন্ট যেটার হচ্ছে অ্যাটোমিক নাম্বার থার্টি ফাইভ ফাইভ যেটার নাম হচ্ছে ব্রোমিন ইজ নন মেটাল দ্যাট রিমেন্স লিকুইড অ্যাট রুম টেম্পারেচার অর্থাৎ রুম টেম্পারেচার অ্যাট লিকুইড হিসাবে থাকে মার্কারি অলসো রিমেন্স লিকুইড অ্যাট রুম টেম্পারেচার ঠিক আছে মার্কারি যেটা হচ্ছে পারদ মার্কারি বাংলা কি পারদ সেই পারদও কিন্তু রুম টেম্পারেচারে লিকুইড হিসেবে থাকে কিন্তু মার্কারি হচ্ছে কি মেটাল মার্কারি বা পারদ হচ্ছে কি ধাতু ব্রোমিন ইজ দা থার্ড লাইটেস্ট হ্যালোজেন এবং ব্রোমিন হলো তৃতীয় হালকাতম হ্যালোজেন ওকে দেখো এই হচ্ছে ব্রোমিন থার্টি ফাইভ ওকে এবং এর কালারটা হচ্ছে কি ব্রাউন কালার নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ আমরা দেখবো হুইচ অফ দ্য ফলোয়িং আর কেমিক্যাল চেঞ্জেস এখানে দেখো চারটে অপশান দেওয়া রয়েছে কুকিং অফ ফুড খাবার রান্না করা ডাইজেশন অফ ফুড আমাদের খাবার পাচিত হওয়া ফ্রিজিং অফ ওয়াটার ওয়াটার হচ্ছে জলে পরিণত সরি হচ্ছে ওয়াটার বরফে পরিণত হওয়া এবং ওয়াটার ইজ হিটেড আপ ওয়াটার যে হিট করা হয় এর ফলে যে বাষ্প তৈরি হয় এইটা এইগুলোর মধ্যে কোনটা কেমিক্যাল চেঞ্জেস এবং অপশানগুলো দেখো তো কমেন্ট করে জানাবো সঠিক উত্তর কোনটা হবে তো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ এ অ্যান্ড বি দেখো কুকিং অফ ফুড এই অর্থাৎ খাবার রান্না করা এবং ডাইজেশন অফ ফুড খাবার আমাদের পেটের মধ্যে যে পাচিত হয় এই দুটো কিন্তু কেমিক্যাল চেঞ্জ বাদ বাকি যে দুটো রয়েছে সেটা হচ্ছে কি ফিজিক্যাল চেঞ্জ তো কেন এই দুটো কেমিক্যাল চেঞ্জ সেটা আমরা দেখব দেখো এখানে এক্সপ্লেনেশন করে দিয়েছি কুকিং অফ ফুড কেমিক্যাল চেঞ্জ ডাইজেশন অফ ফুড কেমিক্যাল চেঞ্জ এবং বাদ বাকি যে দুটো সে দুটো হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ দেখো সিনস উই নো আমরা জানি যে দ্য কেমিক্যাল কম্পোজিশন ইজ চেঞ্জিং দেন দ্য কেমিক্যাল চেঞ্জ ঠিক আছে অর্থাৎ যদি কেমিক্যাল কম্পোজিশান চেঞ্জ হয় তাহলে আমরা সেটাকে বলবো কেমিক্যাল চেঞ্জ প্রথম দুটো অপশানে অর্থাৎ ফুড যখন রান্না হয় সেখানে কিন্তু অনেক রকম ভিটামিন থাকে প্রোটিন থাকে সেইগুলোর কিন্তু হিটের মাধ্যমে তা কিন্তু পরিবর্তন হয়ে যায় এবং ডাইজেশন অফ ফুড আমাদের পেটে কিন্তু আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে এবং সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে যে প্রোটিনগুলো রয়েছে সেইগুলো কিন্তু ভেঙে যেতে থাকে তো এখানেও কিন্তু কেমিক্যাল চেঞ্জ হচ্ছে বা কেমিক্যাল কম্পোজিশান কিন্তু চেঞ্জ হচ্ছে যে কারণে এই দুটো কেমিক্যাল চেঞ্জ কিন্তু বাদ বাকি ফ্রিজিং অফ ওয়াটার ওয়াটার তো যেটা রয়েছে ওয়াটারের মলিকুল মলিকুল রয়েছে সেটা শুধু অ্যাডজাস্ট হয়ে কী হয়ে গেলো ঠান্ডা হয়ে তার ফিজিক্যাল চেঞ্জ ঘটালো লিকুইড থেকে কী হয়ে গেল আইস বা কোটিন হয়ে গেলো এটা ফিজিক্যাল চেঞ্জ হলো আবার ওয়াটার যখন হিট করা হচ্ছে তখন সেটা লিকুইড থেকে বাষ্প হয়ে গেল এখানে কিন্তু ওয়াটারের মলিকুলের কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি তো সেই জন্য এই দুটো ফিজিক্যাল চেঞ্জ নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন আমরা দেখব অ্যামং দ্য গিভেন নিউট্রি হচ্ছে নিউট্রিয়েন্টস মিল্ক ইজ এ পুয়োর সোর্স অফ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এই নিচের যে চারটে অপশান দেওয়া রয়েছে এগুলো হচ্ছে নিউট্রিয়েন্টস বা কী বলা হয় পুষ্টি এই পুষ্টির মধ্যে যে আমরা দুধ খাই সেই দুধের মধ্যে কোন পুষ্টিটা কিন্তু থাকে না অর্থাৎ পুয়োর সোর্স সেখানে কিন্তু কোন জিনিসটা খুব কম পরিমাণে থাকে তো কোশ্চেন নাম্বার থার্টিনটা অনেকবারই পরীক্ষায় এসেছে তো সঠিক উত্তর হবে ভিটামিন সি অর্থাৎ দুধের মধ্যে কিন্তু ভিটামিন সি খুবই কম পরিমাণে থাকে ওকে অর্থাৎ ভিটামিন সি কিন্তু দুধের মধ্যে একদম পাওয়া যায় না বলেই কিন্তু চলে নাম্বার আমরা দেখব দেখো এ ব্রেথ টেস্ট ইউজড বাই ট্রাফিক পুলিশ টু চেক ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং ইউজেস অর্থাৎ পুলিশরা গাড়ির চালকদের মুখে একটা মেশিন লাগিয়ে কিন্তু তাদের ব্রেথ টেস্ট করে অর্থাৎ তাদের কিন্তু শ্বাস প্রশ্বাস যে রয়েছে সেটা কিন্তু টেস্ট করে এবং এটার মাধ্যমে তারা বোঝার চেষ্টা করে যে ড্রাইভার ড্রাঙ্ক কিনা অর্থাৎ হচ্ছে মদ্যপান করেছেন কিনা তো এটার হচ্ছে টেস্ট করতে কি ব্যবহার করা হয়ে থাকে তো কোয়েশ্চেন নাম্বার ফোরটিনের চারটে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি পটাশিয়াম ডাইক্রোমেট ক্রোমেটিক সালফিউরিক অ্যাসিড ওকে পটাসিয়াম ডায়ক্রোমাটিক সালফিউরিক অ্যাসিড এই ব্রেথ টেস্টের যে যন্ত্রটা রয়েছে সেখানে কিন্তু দেয়া থাকে এবং এখানে যদি অ্যালকোহল বা অ্যালকোহলের কোনো যদি বিন্দু এর মধ্যে পড়ে সেটা কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের সিগনাল দেয় বা ইন্ডিকেশান দেয় যে এই লোকটা কিন্তু হচ্ছে ড্রাঙ্ক বা ড্রিঙ্ক করেছে ঠিক আছে দেখো এই যে এই একটা যন্ত্র এই এর মধ্যে কিন্তু এই পটাশিয়াম ডাইক্রোমেটিক সালফিউরিক অ্যাসিড থাকে এবং এই ব্যক্তি যদি ড্রাঙ্ক করে থাকে তো এর মুখ থেকে কি যাবে অ্যালকোহল যাবে এবং অ্যালকোহলটা সেখানে গিয়ে কিন্তু কেমিক্যাল রিয়াকশান ঘটাবে যার ফলে এখানে কিন্তু শো করবে যে ইনি ড্রাঙ্কিন ড্রাঙ্কেন কিনা ওকে নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন দ্য হিউম্যান হার্ট ইজ আমাদের যে মানুষের যে হচ্ছে হৃদপিণ্ডটা রয়েছে সেই কি কী ধরনের হৃদপিণ্ড এই কোশ্চেনটাও কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে ঠিক আছে তোমরা কমেন্ট করে জানাও এই কোশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর কোনটা হবে চারটে অপশানের মধ্যে তো কোশ্চেন নাম্বার ফিফটিনের অনেকেই সঠিক উত্তর করেছো কোয়েশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হবে মায়োজেনিক হার্ট আমাদের হিউম্যান হার্ট কি মায়োজেনিক হার্ট দেখো হার্টস আর সেভারেল টাইপস অর্থাৎ আমাদের যে হৃদপিণ্ড রয়েছে বিভিন্ন প্রাণীর বিভিন্ন ধরনের হয় ইন সাম ইনভার্টিব্রেটস দ্য হার্ট ইজ স্টিমুলেটেড বাই দ্য নার্ভাস সিস্টেম টু ডু ইটস ওয়ার্ক অর্থাৎ এর মধ্যে বা অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কিছু হৃৎপিণ্ড রয়েছে যেগুলো নার্ভাস সিস্টেমের মাধ্যমে চালিত হয়ে থাকে সার্চ আর্টস হার্টস আর কল্ড নিউরোজেনিক হার্ট এবং সেই হৃৎপিণ্ডগুলোকে কি বলা হয় নিউরোজেনিক হার্ট দ্য হিউম্যান হার্ট ইজ মায়োজেনিক কিন্তু আমাদের মানব দেহের যে হৃৎপিণ্ড রয়েছে সেটা হচ্ছে মায়োজেনিক কেন দ্যাট ইজ কারণ ইট রিসিভ দ্য স্টিমুলি ফ্রম ফর কনস্ট্রাকশন ফর দ্য মাস্কুলার নোট অর্থাৎ আমাদের এই হৃৎপিণ্ডটা কাজ করে কি আমাদের পেসির সংকোচন প্রসারণের ফলে এবং এর এর মধ্যে এই নোড পাওয়া যায় কল্ড সিনু হচ্ছে অরিকিউলার নোড এবং এই যে হৃদপিণ্ডের মধ্যে একটা ঢিপ ঢিপ করে যে আওয়াজটা হয় রক্ত চলাচলের এইটাকেই বলা হয় কি সিনু অরিকিউলার নোড এবং এইটাই হচ্ছে কি পেস মেকারও বা মেকারও কিন্তু এখানে বলা হয়ে থাকে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন আমরা দেখব কি বলছে স্পার্মোলজি ইজ স্টাডি অফ এই স্পার্মোলজি কোন জিনিসের বিদ্যাকে বলা হয়ে থাকে খুবই ইজি কোশ্চেন বহুবার কোশ্চেনটা পরীক্ষা এসেছে এবং অনেকেই হচ্ছে এই কোশ্চেনটা সঠিক উত্তর দিয়েও থাকে তো তোমরা কমেন্ট করে জানাও স্পার্মোলজি কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে অপশান এ সিড অর্থাৎ বীজ নিয়ে যে বিদ্যা সেইটাকে বলা হয় স্পার্মোলজি নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন্টিন এটাও কিন্তু ডাব্লু এই সরি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে মিসলেনিয়াস এক্সাম হয়েছিল সেইটার কিন্তু এইটা কোশ্চেনটা পরীক্ষায় পড়েছিলো হু ইজ নোন অ্যাজ ফাদার অফ জুলজি জুলজির ফাদার কে পরিচিত কে হচ্ছে পরিচিত তো জুলজির ফাদার কে ছিলেন তো সঠিক উত্তর হবে এটা সতেরো নম্বর কোশ্চেনের অপশান বি অ্যারিস্টটল অ্যারিস্টটলকে জুলজির হচ্ছে ফাদার বলা বা জনক বলা হয়ে থাকে নেক্সট কোশ্চেন নাম্বার এইটিন অ্যানিমেল উইথআউট রেড ব্লাড সেলস কোন অ্যানিমেলের মধ্যে লোহিত রক্ত কণিকা ঠিক আছে লোহিত রক্ত কণিকা কিন্তু অনুপস্থিত থাকে ঠিক আছে উইথ রেড ব্লাড সেল এটাও কিন্তু খুবই ইজি কোয়েশ্চেন এবং বহুবার কিন্তু পরীক্ষায় প্রশ্নটা এসেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে অনেকেই সঠিক উত্তর অলরেডি করতে শুরু করেছো তো সঠিক উত্তর হবে অপশান বি আর্থ হোম যেটাকে বাংলায় বলা হয় কি কেঁচো ঠিক আছে কেঁচো কেঁচোর মধ্যে কিন্তু লোহিত রক্তকণিকা থাকে না নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো দ্য এনার্জি রিলিজড বাই ওয়ান গ্রাম অফ গ্লুকোজ অর্থাৎ এক গ্রাম গ্লুকোজ যদি ভাঙে ঠিক আছে এক গ্রাম গ্লুকোজ ভাঙার পরে কত এনার্জি কিন্তু রিলিজ হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কমেন্ট করে জানাও কত এনার্জি রিলিজ হয় এবং এটা কিন্তু বহুবার পরীক্ষা এসেছে ডাব্লু বিসি এসে এসেছে মিসলেনিয়াসে এসেছে এবং রেলের কিন্তু ফেভারিট প্রশ্ন এইটা এক গ্রাম গ্লুকোজ হচ্ছে ভেঙে যাওয়ার ফলে কত এনার্জি রিলিজ হয় তো সঠিক উত্তর হবে অপশান বিসিএল অর্থাৎ কিলো ক্যালোরি চার কিলো ক্যালোরি কিন্তু হচ্ছে এনার্জি কিন্তু রিলিজ হয়ে থাকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি এবং আজকে যে জেনারেল সায়েন্স আমরা আলোচনা করছি তার শেষ কোশ্চেন কি বলছে থার্টিন্থ চেম্বার হার্ট অকার্স ইন অর্থাৎ তেরো হচ্ছে ঘর বিশিষ্ট যে হৃৎপিণ্ড সেটা কোন প্রাণীর দেহে অবস্থিত এই প্রশ্নটাও কিন্তু অনেকবারই পরীক্ষা এসেছে এবং এটা খুবই ইজি কোশ্চেন আমরা ছোটবেলা থেকেই পড়ে আসি যে কোন প্রাণীর দেহে তেরো কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে তো তোমরা সঠিক উত্তরটা কমেন্ট করে জানাও অনেকেই সঠিক উত্তর করেছো তো সঠিক উত্তর হবে অপশান ডি ককরোচ অর্থাৎ আরশোলা ঠিক আছে আরশোলা আরশোলার হৃৎপিণ্ড কত তেরো কক্ষ বিশিষ্ট আমাদের হৃদপিণ্ড চার কক্ষ বিশিষ্ট দুটো অলিন্দ দুটো নিলয় কিন্তু কক্রোচের হৃৎপিণ্ডটা পাশে ছবি দিয়েছি দেখো এই যে এই যে এইগুলো এইগুলো হচ্ছে হৃৎপিণ্ড এইটা হচ্ছে কত তেরোটা রয়েছে ঠিক আছে এই তেরো কক্ষ বিশিষ্ট কিন্তু এই যে চেম্বার অফ হার্ট হার্ট চেম্বার অফ হার্ট ঠিক আছে এই তেরো কক্ষ বিশিষ্ট কিন্তু হচ্ছে কক্রোচ বা আরশোলার কিন্তু হৃৎপিণ্ড ওকে তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট খুব সুন্দর সুন্দর কিন্তু ইবুক নিয়ে আসা হয়েছে প্রতিদিন কিন্তু বহু স্টুডেন্ট পার্চেস করছে লিঙ্কগুলোতে ক্লিক করবে জাস্ট এবং সেখান থেকে কিন্তু তোমরা পার্চেস করে ফেলবে ডিসক্রিপশান বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে অলরেডি বহু স্টুডেন্ট কিনে ফেলেছে এবং প্রতিদিন কিন্তু স্টুডেন্টরা কিনছে ঠিক আছে তো এখনো যারা কেননি তারা কিনে নাও এবং প্রিপারেশন শুরু করে দাও সামনেই এক্সাম আসছে শুধুমাত্র এটা ডাবলু বিসিএস নয় অন্যান্য অল ইন্ডিয়া বেসিসের জন্য কিন্তু এটা বানানো হয়েছে ইবুকগুলো ঠিক আছে যাতে সমস্ত এক্সামে তোমাদের হেল্পফুল হয় এবং আজকের ভিডিওটা কেমন লাগলো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কি তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ওকে এবং টেলিগ্রামে আমাদের যে অফিসিয়াল চ্যানেল রয়েছে টেলিগ্রামে সেখানে জয়েন হয়ে যাবে ফেসবুকেও তোমরা জয়েন হবে এবং যেটা আমাদের ইউটিউব চ্যানেল যে ভিডিওটা দেখছো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না এই বেল আইকনের জন্য কিন্তু নতুন ভিডিও আপডেট হওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে তো আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ নেক্সট তোমাদের আবার অন্য একটা টপিকের ওপর দেখা হচ্ছে তত ততক্ষণের জন্য বাই গুড নাইট